हेनो नीताई बीने भाई राधा कृष्ण पाइते नाई धीर करी धर नीतर पाय। हरे कृष्ण। सुप्रिय भक्तवृंद, आमरा आजके भिडियोते आलोचना करब नित्यानंद त्रयोदशी कबे, प्रभु नित्यानंद के, प्रभु नित्यानंदेर आविर्भाव रहस्य एवं आपनारा गृहे बसे किभाबे नित्यानंद त्रयोदशी उत्सवटी पालन करते पारें। तो आपनारा कृपापूर्वक भिडियोटी ना टेने प्रथम थेके शेष पर्यन्त देखते थाकुन। प्रथमत नित्यानंद प्रभु के तिनि किभाबे एई जगते आविर्भूत हन। ब्रजेन्द्र नंदन जेई शची सुत हईल से बलराम हईल नीताई। दापर जुगे परमेश्वर भगवान श्रीकृष्ण এই কলিযুগে এসে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে আবির্ভূত হন। কেননা ব্রজেন্দ্র নন্দন যেই শচী সুত হইল সে। ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগে শচী মায়ের গর্ভে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে আবির্ভূত হন। তো ব্রজেন্দ্র নন্দন যেই শচী সুত হইল সেই, বলরাম হইল নিতাই। এবং ভগবান শ্রীকৃষ্ণের ভ্রাতা বলরাম কলিযুগে মহাপ্রভুর পার্শ্বদ রূপে নিত্যানন্দ প্রভু রূপে এই জগতে আবির্ভূত হন। শ্রী ভক্তিবিনোদ ঠাকুর তার কীর্তনের মধ্যে উল্লেখ করেছেন, বেদের আজ্ঞা রাখিবারে তরে রুক্ম বর্ণ বিপ্রসূত মহাপ্রভু নামে নদিয়া মাতায় সঙ্গে ভাই অবধূত। বেদের আজ্ঞাকে পুনরায় এই জগতে অধিষ্ঠিত করার লক্ষ্যে মহাপ্রভু এই জগতে বিপ্রসূত, বিপ্রের ঘরে, জগন্নাথ মিশ্রের ঘরে আবির্ভূত হন এবং সঙ্গে ভাই অবধূত, এবং ভগবান বলরামকে নিত্যানন্দ প্রভু রূপে সাথে করে এই জগতে তিনি নিয়ে আসেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের লীলা সমূহকে পুষ্টি বিধান করা অথবা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের লীলা বিলাসকে সার্থক করার জন্য, লীলা বিলাসে সহায়তা করার জন্য যেমন বলরামজি এই জগতে দ্বাপর যুগে আবির্ভূত হন, তেমনি মহাপ্রভুর এই জগতে হরিনাম প্রচারের যে মিশন নিয়ে আবির্ভূত হয়েছিলেন, মহাপ্রভুর এই মিশনকে সঠিকভাবে জগতে প্রচার করার জন্য নিত্যানন্দ প্রভুও এই জগতে আবির্ভূত হন। সর্বদা মহাপ্রভুকে, মহাপ্রভুর বাণীকে এই জগতে প্রচার করার নিমিত্তে নিত্যানন্দ প্রভু নিজেকে নিয়োজিত রাখেন। গৌরাঙ্গ মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু দুইজনে দুইটি দেহ হলেও দুইজনে ভিতরে এতটাই অন্তরঙ্গ মিল। প্রভু গৌরাঙ্গ মহাপ্রভুর হৃদয় সর্বদা নিতাই 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 বলে কম্পিত হয়, আবার নিত্যানন্দ প্রভুর হৃদয় সর্বদা গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌর গৌর বলে সর্বদা কম্পিত হয়। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর অত্যন্ত নিজজন। আমরা যদি কখনো নিত্যানন্দ প্রভু কৃপা লাভ করতে না পারি তাহলে আমরা কখনোই মহাপ্রভুর কৃপা লাভ করতে পারবো না। আবার আমরা যদি মহাপ্রভুর কৃপা লাভ করতে পারি তাহলেই আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে পারবো। আমরা যদি মহাপ্রভুর কৃপা লাভ করতে না পারি তাহলে আমরা কোনোভাবেই ভগবান শ্রী রাধা গোবিন্দের কৃপা লাভ করতে পারবো না। এই জন্যই ভিডিও প্রথমে আমি বলেছিলাম যে হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই ধীর করি ধর নিতের পায়। অর্থাৎ আপনি যদি রাধা কৃষ্ণকে পেতে চান তাহলে আপনাকে নিতাই চরণ ধরতে হবে। কেননা নিতাই চরণ ধরলে আপনি গৌর পাবেন, আবার গৌরাঙ্গ মহাপ্রভুকে পেলে আপনি রাধা কৃষ্ণকে পাবেন। নিত্যানন্দ প্রভু ভারতের বীরভূম জেলার বীরচন্দ্রপুর গ্রাম বা এক চক্রা গ্রামে 1395 শতাব্দে মাতা পদ্মাবতী এবং পিতা হারাই পণ্ডিতের গৃহে আবির্ভূত হন। মহাপ্রভু চেয়েও নিত্যানন্দ প্রভু অধিক কৃপাশীল। কেননা মহাপ্রভু কেশব কাশ্মীরি, রামানন্দ রায়, প্রকাশানন্দ সরস্বতী, সার্বভৌম ভট্টাচার্য প্রমুখ বিশিষ্ট বিদ্বান পণ্ডিত ব্যক্তিদের নিকট ভগবানের নাম গুণগান প্রচার করেছেন। কিন্তু নিত্যানন্দ প্রভু পাত্রে অপাত্রে কি চণ্ডাল কি মুচি কোনো কিছু বিবেচনা না করে, কোনো প্রকার জাত বিবেচনা না করে অকাতরে প্রেম বিলাতেন। জগাই মাধাই
তৎকালীন নবদ্বীপের অত্যন্ত পাপিষ্ট ব্যক্তি ছিলেন। তাদের এত পাপ ছিল যে তাদের পাপ লিপিবদ্ধ করতে করতে চিত্রগুপ্ত ক্লান্ত অনুভব করতেন। তাদের এতটা পরিমাণ পাপ, ওই পাপিষ্ট জগাই মাথাকে পর্যন্ত নিত্যানন্দ প্রভু প্রেমের আবেশে হরিনাম ধারা উদ্ধার করেন। নিত্যানন্দ প্রভুর কৃপা যদি আমরা লাভ করতে পারি, আমরা সহজেই গৌরাঙ্গ মহাপ্রভুকে লাভ করতে পারি। নিতাই ছাড়া আমরা কোনোভাবেই মহাপ্রভুর কৃপা লাভ করতে পারি না। তাই আসুন আমরা সবাই আসন্ন নিত্যানন্দ ত্রয়োদশীটি অত্যন্ত শ্রদ্ধা, অত্যন্ত সঠিক নিষ্ঠার সহিত পালন করি। তো এখন আমরা জানবো আপনি কিভাবে এই নিত্যানন্দ ত্রয়োদশীটি গৃহে বসেই সঠিকভাবে পালন করতে পারবেন। নিত্যানন্দ ত্রয়োদশী পালন করার জন্য আপনি, নিত্যানন্দ ত্রয়োদশী হচ্ছে 14ই ফেব্রুয়ারি, তো 14ই ফেব্রুয়ারি আগের দিন 13ই ফেব্রুয়ারি আপনি সংযম করবেন। সংযম আপনি কিভাবে করবেন? আপনি 13ই ফেব্রুয়ারি কোনো প্রকার আমিষ আহার করবেন না, কোনো প্রকার অবৈধ সঙ্গে নিজেকে যুক্ত করবেন না, কোনো প্রকার জুয়া তাস এই জাতীয় ক্রীড়ায় লিপ্ত হবেন না। তো আপনি 13ই ফেব্রুয়ারি যদি আপনি প্রসাদভোজী হন বা নিরামিষ ভোজন করেন তাহলে তো সেটি উত্তম, কিন্তু যদি আপনি নিরামিষ ভোজন বা প্রসাদভোজী না হন সেক্ষেত্রে আপনি নিত্যানন্দ ত্রয়োদশীর আগের দিন নিরামিষ ভোজন করবেন। তারপর যেই আহারটি ভোজন করবেন সেটি অবশ্যই পরমেশ্বর ভগবানকে অর্পণ করে তারপর প্রসাদ হিসেবে গ্রহণ করবেন। এইভাবে নিত্যানন্দ ত্রয়োদশীর আগের দিন 13ই ফেব্রুয়ারি আপনি রাত 12টার পূর্বেই শয়নে যাবেন এবং ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই দন্ত মার্জন করে তারপর আপনি ঘুমাতে যাবেন। কেননা যদি আপনি দন্ত মার্জন না করেন তাহলে আপনার দাঁতের ফাঁকে যে খাদ্যকণা লেগে থাকবে সেগুলি পরবর্তী দিন আপনার উপবাসের প্রভাব বিস্তার করবে। এভাবে আপনি 13ই ফেব্রুয়ারি কাটানোর পরে 14ই ফেব্রুয়ারির দিন অর্থাৎ নিত্যানন্দ ত্রয়োদশীর দিন আপনি খুব ভোরে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন। শয্যা ত্যাগ করে আপনি গৃহে ভগবানের সেবা পূজা অর্চন সম্পন্ন করবেন এবং শয্যা ত্যাগ করার পর আপনি অবশ্যই স্নান সম্পন্ন করে আপনার দাদুর সঙ্গে তিলক পরিধান করে নেবেন। তো নিত্যানন্দ ত্রয়োদশীর দিন আপনি দুপুর 12টা পর্যন্ত সম্পূর্ণ নির্জল উপবাস করবেন, কোনো প্রকার আহার্য বস্তু আপনি গ্রহণ করবেন না, এমনকি জল পর্যন্ত আপনি গ্রহণ করবেন না। মধ্যাহ্নের পর আপনি আপনার গৃহে যে গৌর নিতাইয়ের বিগ্রহ আছে, কিংবা যদি গৌর নিতাইয়ের বিগ্রহ না থাকে চিত্রপট থাকে, ওই চিত্রপটের আপনি অভিষেক করাবেন। অভিষেক কিভাবে করাবেন? একটি বড় গামলার মতো বা গোল কোনো পাত্র রাখবেন, পাত্রের উপরে আপনি নিত্যানন্দ প্রভু গৌর নিতাইয়ের বিগ্রহকে স্থাপন করবেন, অথবা যদি বিগ্রহ না থাকে চিত্রপটকে স্থাপন করবেন। স্থাপন করে তারপর আপনি বিভিন্ন প্রকার পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবেন। পঞ্চামৃত কি? যেমন আপনি মধু, ঘি, দুধ, জল, ডাবের জল, চিনির রস, এই জাতীয় পঞ্চামৃত দিয়ে গৌর নিতাইয়ের অভিষেক করাবেন। অভিষেক করানোর পর তারপর আপনি যে এই চরণামৃত আপনি আস্বাদন করে উপবাস ভঙ্গ করবেন এবং উপবাস ভঙ্গ করার পর তারপর আপনি বিভিন্ন প্রকার ভোগ প্রস্তুত করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বা মহাপ্রভুকে ওই ভোগ নিবেদন করবেন। নিবেদন করার পর তারপর আপনি গৃহে সবাই মিলে বা আপনি যে একা থাকেন এই প্রসাদ মহাপ্রসাদ হিসেবে আস্বাদন করে এই নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত উপবাসটি সম্পন্ন করবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু বুঝতে না পারি কৃপা করে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে ওই বিষয়টি, যে বিষয়টি আপনি বুঝেন নাই ওই বিষয়টি সম্পর্কে পুনরায় অবহিত করার। সবার নিতাই কৃপা লাভ হোক এই আশাই কামনা করি। হরে কৃষ্ণ।